সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সহসভাপতি মাননীয় মুকুল রায় মহাশয়কে যে কোভিড সিচুয়েশন আছে, লোকে বলছে যে জনসভা হবে না, মাঠে এসে আমি যাচ্ছি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সিল্লার এই মাঠে এত মানুষ এসে আপনাদের কাছে, সিল্লার মানুষের কাছে বক্তৃতা করার জন্য এসছে। ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলায়, আমিও প্র্যাকটিক্যালি ওনার হাত দিয়েই ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছিলাম। পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টি জিততে পারে এই ধারণাটা ভারতীয় জনতা পার্টির কর্মীদের মধ্যে, এই সিল্লা অঞ্চলের মানুষের মধ্যে, আবার উত্তরবঙ্গের একটা জায়গায় কোণে দাঁড়িয়ে জিততে পারে ভারতীয় জনতা পার্টি এই ধারণাটা যিনি এনে দিয়েছিলেন, তিনি আমাদের সকলের প্রিয় কৈলাশ বিজয়বর্গীজি আজকে আপনাদের মঞ্চে রয়েছেন। 2018 যার ভোট করতে এখানে এসেছিলাম, কুণাল হেমব্রম, কুণাল হেমব্রম এখানকার সাংসদ হয়েছে। 2019 ওনার ভোট করতে আমি এখানে এসেছিলাম। স্বাভাবিকভাবে ঝাড়গ্রামে ভারতীয় জনতা পার্টির সাংসদ হবে ভাবতেই কষ্ট হচ্ছে। আলটিমেটলি কুণাল হেমব্রম জিতেছে, যার কথা না বললে অন্যায় হবে। যে তিল তিল করে একটা একটা করে ইট ফিরে আজকে এই পুরুলিয়ার মাটিতে মাটিটা তৈরি করেছে, সেই আমার বন্ধুবর, আমার ছোট সুকুমার সেনাপতিকে আমি অজস্র ধন্যবাদ বলছি। আমার সাথে ঝাড়গ্রামে না আসলে দুদিনের ধারণাই হতো না যে ঝাড়গ্রামে কত সভা, কত লোক হতে পারে। আমাদের দলের পশ্চিমবঙ্গ শাখার সাধারণ সম্পাদক রথীন ঘোষ এখানে এসছে, সে আজকে এসে তারা ধারণা নিয়ে যাচ্ছে যে এই অবস্থাতেও কত মানুষ মাঠে বসে আমাদের কথা শুনছে। মঞ্চে রয়েছে আজকে ভারতীয় জনতা পার্টির সহসভাপতি, আমাদের রাজনৈতিক সহকর্মী, দক্ষ পুলিশ অফিসার হিসেবে যে ইতিমধ্যেই দাগ কেটেছে কিন্তু আমার নিজের ধারণা, আমি ঋষি কৈলাশের সাথে পরে কথা বলবো, সুজিতকে এবারে বড়জোড়ায় ফেরত দিতে হবে। সময় যা এসে গেছে তাতে আমরা বড়জোড়ায় সময় দিতে হবে, আদারওয়াইজ কিন্তু সমস্যা হবে। যে আমরা বেশি সময় নেব না, কারণ এখান থেকে 2 ঘন্টা ধরে আমাকে যেতে হবে হচ্ছে কৈলাশজিকে সাথে নিয়ে, যে কেশুয়ারিতে আমাদের একটা সভায় যেতে হবে। আমাদের কেশুয়ারির সভাটা পূর্ব নির্ধারিত, এখানে আসার পর শুনতে পেলাম যে কেশুয়ারির সভায় আমাদের রাজ্যের সভাপতি দিলীপবাবুর করার কথা ছিল, কিন্তু দিলীপবাবু শারীরিকভাবে অসুস্থ হওয়ার জন্য সমস্ত কর্মসূচি বাতিল করেছে। তাই স্বাভাবিকভাবে এতদূর যখন এসেছি তাই আজকে ওই সভাটায় যা আমাদের বিচারতে কথা বলা যাব, কারণ ওই কেশিয়ারি সম্বন্ধে আপনাদের নিশ্চয়ই ধারণা আছে যে ওখানে পঞ্চায়েত সমিতি তৈরি করেও আমাদের পঞ্চায়েত সমিতি আজকে শপথ দিতে দেওয়া হয়নি। অত সময়ের বেশি নেই, বেশ কয়েকটা দিন, তারপরে নির্বাচন হবে এবং নির্বাচনে মানুষের যে বাদনা সেই বাদনা বাড়ার জন্য মানুষ তৈরি। আচ্ছা, মঞ্চে রয়েছেন সুজিত আগাস্তি, কুণাল হেমব্রম,
জহর চক্রবর্তী আর মুরালি মোহন ন্যাশনাল কাউন্সিলর মেম্বার মুরালিদা এখানে আছেন আমার তরফ থেকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা আপনাদের মাঠে এসেছি জানেন তো আমি এই মাঠে এসেছিলাম 2013 সাল এই মাঠে সেই মাঠে আমি সভা করে যখন নামছি একটা কথা ভারতে এখানে বলল আমার সেই কথাটা আজও মনে আছে নামার পর অনেক ফুলিয়ে ফাপিয়ে 2011 বলেছি 2 টাকা কেজি চাল বলেছি এইসব বলেছি তা আমাকে ঘিরে ধরে দুটো ছেলে বলল দাদা চাল নেওছি না চাকরি চাই আমি এই মানে নিয়েছিলাম অত্যন্ত যে সুন্দর হাসির ছেলেগুলো তারা তো আপনার কাছে ভিক্ষা চাইছে না তারা চাইছে খেতে এই অভিযোগটা আমি 2013 সালে শুনেছিলাম আর আজকে হচ্ছে 2020 কিন্তু আজও মানুষের মধ্যে এই দাবিটা ঘুরে বেড়াচ্ছে যে আমরা ভিক্ষে চাই না কাজ চাই চাকরি চাই আজকের মাটিতে দাঁড়িয়ে আজকের যুব সমাজ ওই একই কথা বলছে ভিক্ষে চাই না দেখতে দেখতে 11 থেকে 20 দুটো টান এই সরকার ক্ষমতায় আছে তৃতীয় টান আসছে এবারও যদি বলা হয় যে আমি 2 টাকা কেজি চাল দিচ্ছি আজ কিন্তু এটা বলার জায়গা নেই আজ কিন্তু আপনাকে রিটার্ন দেওয়ার সময় এসেছে আমি এই মাঠে এর আগে ওই সভা করে গেছি এবং এই জায়গা এই জায়গা এই যে মাঠ এখানকার মানুষজন আমি এদের অধিকাংশটা চিনি বললে বাড়াবাড়ি হবে কিন্তু বেশ কিছু মানুষ আছে 2013 পঞ্চায়েত নির্বাচনে আমি এখানে তৃণমূলের পক্ষে এসেছি আজকে 2020 সাল দাঁড়িয়ে বলতে পারি মানুষ কিচ্ছু পায় না মানুষ যে জায়গায় ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আছে আমরা এসেছি কি বলতে আমরা বলতে এসেছি যে 2020 সাল 2020 সাল ভারতীয় জনতা পার্টি আপনার কোনো বিধানসভায় ভোট দেন না আপনারা ভারতীয় জনতা পার্টিকে একটা বার রাজ্যে ক্ষমতায় আনেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদী আমি দায়িত্বের সাথে বলে যাচ্ছি আমিও খুব অল্প দিন হলো ভারতীয় জনতা পার্টির সহসভাপতি আমিও খুব কাছ থেকে নরেন্দ্র মোদীকে দেখেছি ওনার পক্ষে যে কাজ বলেন সেটা করে দেখিয়ে দিয়া এটা হচ্ছে ওনার আদর্শ উনি মুখে বলে চলে যাবেন না একটা কথা বলছি একবার নরেন্দ্র মোদীজিকে আশ্বস্ত করুন বিশ্বাস করার যে আমরা ভারতীয় জনতা পার্টির সাথে ছিলাম আছি এবং থাকব দেখবেন আপনাদের এই সোনার জায়গা আগে ঝাড়গ্রাম লোকে আসতো শুধু আজ কিন্তু ঝাড়গ্রাম পাল্টে গেছে শুধু শুধু কাউকে ভয় দেখানোর কোনো মানেই হয় না মানুষ এখন আর ভয় পাচ্ছে না মানুষ কিন্তু এবার ঝাড়গ্রাম তৈরি করতে মরিয়া হয়ে গেছে এই জায়গায় দাঁড়িয়ে আমি বেশি সময় নিচ্ছি না এই কারণে আমি বলেছি যে আমার একটা কথা কি বলি জানেন তো যে আমরা এককালে যদি ক্ষমতায় এসেছিলাম সেদিন গলা ফাটিয়ে বলতাম 1,05,000 কোটি টাকার দেনা নিয়ে ক্ষমতায় এসেছি আজকে কিন্তু কেটে গেছে সে 1,05,000 বেড়ে চলে গেছে 5,35,000 না 50,000 না 60,000 জানি না কিন্তু শুধু দান খয়রাতি হয়েছে একটাও উন্নয়ন হয়নি এই বেকার যুবকগুলো মুখে যদি হাসি ফোটাতে চান যদি চাকরি দিতে চান যদি কাজ করতে চান মানুষকে দিতে হবে সবার আগে দিতে হবে মানুষকে বাক স্বাধীনতা আপনারা বলছেন আমি খেতে দেবো বাক স্বাধীনতা
আপনি যদি ভারতবর্ষের ইতিহাসটা দেখেন মানুষ কিন্তু খেতে চাইছে সরাসরি বাদ করে আমার এই মাঠে আরো একটা মিটিং এর কথা মনে আছে একটা বড় মিটিং ছিল সেই সেটার নাম ছিল শিলাদিত্য এই মাঠে মিটিং বিশাল মিটিং সেই মিটিং এ সে খালি বলেছিল যে এই চাষের কি হবে আমি দেখেছি সেদিন তার সাথে কি হয়েছে অতএব আমি এইসব ঘটনার সাক্ষী আছি আমি শুধু যারা অনেক সাংবাদিক আছে যারা বহুদিন ধরে আমি তাদের সাথে কাজ করেছি দেখেছি আমি আবার বলছি যে যেহেতু তাড়াতাড়ি যাব তাই সময় বাড়াচ্ছি না কিন্তু শুধু একটা কথা বলতে আসছি আমি আপনারা এখানে যতই ভয় দেখান যতই চেষ্টা করুন আমার নিজের আজকে এইখানে এসে মনে হয়েছে মানুষ তৈরি হয়ে গেছে ভয় দেখিয়ে কিছু হবে না এবং এইভাবে এই চারটে আসুন চারটে আসুন আপনারা বদ্ধপরিকর হয়েছেন এই চারটে আসুন আপনারা সৎ লোক পরিচ্ছন্ন লোক ভদ্র লোকেদের সমর্থন আমি আশ্বস্ত করে বলতে পারি ভারতীয় জনতা পার্টি আপনাদের প্রার্থীপদ সেইভাবেই করে দেবে আসুন সবাই মিলে একবার বলি ভারত মাতা কি।